ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন আসামৰ ফালৰ পৰা তাৰ ৰিকমেণ্ড আছিল ষ্টাফ নাৰ্ছৰ কাৰণে, যিখিনি নেকি ছোৱালী আছে বিএছচি নাৰ্ছিং কোর্স কৰি অহা। তো তেওঁলোকৰ বাবে এটা সুখবৰ বুলি ক'ব লাগিব, এই ডিএমইউ ফালৰ পৰা নতুনকৈ ৰিকমেণ্ড আছে ষ্টাফ নাৰ্ছৰ কাৰণে। ইয়াৰ এডভাৰ্টাইজমেণ্টটো ডেছক্ৰিপশ্যন বক্সত আছে। আজি এই ভিডিঅ'টোত কেনেকৈ আবেদন কৰাৰ প্ৰচেছটো সম্পূৰ্ণ একফালৰ পৰা দেখাম। তো প্ৰথম আবেদন কৰাৰ আগতে ইনষ্ট্ৰাকশ্যন কেইটামান আছে। ইয়াত নাম্বাৰ ওৱান ইনষ্ট্ৰাকশ্যনটো হ'ল যে ভেলিড ইমেইল আইডি এটা থকাটো কম্পালচৰি। তাৰ উপৰিও এপ্লিকেণ্টৰ যিখিনি নেকি ডকুমেণ্টছ, যেনেধৰণৰ পাছ চাৰ্টিফিকেট, লগতে কাষ্ট চাৰ্টিফিকেট বা যিখিনি নেকি বিএছচি নাৰ্ছিঙৰ যিখন নেকি ৰেজিষ্ট্ৰেশ্যন থাকে সেইখনো লাগিব। আৰু গোটেইকেইখনৰ মানে চাইজ ইয়াত দিয়া আছে, একফালৰ পৰা চাই গেলি হ'ল। তো কি কৰিব লাগিব এতিয়া এপ্লাই কৰাৰ বাবে? ইয়াত এটা নেক্সট অপশ্যন আছে, আৰু লগতে কৈ দিওঁ এই যিটো নেকি এপ্লাই প্ৰচেছ মানে কি আৰু, মোবাইলৰ পৰা এপ্লাই প্ৰচেছটো কৰিব পাৰি। আৰু ইয়াৰ যিটো নেকি প্ৰব্লেম থাকে টেকনিকেল ইছ্যু, তেতিয়াহ'লে এই দুটা নাম্বাৰত ফোন কৰিলেই হ'ল, মানডে টু ছেটাৰডে আৰু 10টা বজাৰ পৰা 6টা বজাৰ ভিতৰত। লগতে এপ্লাই কৰাৰ বাবে মোবাইলৰ যিকোনো ব্ৰাউজাৰ নহয়, মজিলা ফায়াৰবক্স বা গুগল ক্ৰম ইউজ কৰিলেই হ'ল। মই এতিয়া বৰ্তমান গুগল ক্ৰম ইউজ কৰি আছোঁ, বহুত ভাল। তো ইয়াৰ বাবে অনলাইন এপ্লাই কৰাৰ বাবে কি ক'ব লাগিব? প্ৰথম ডেছক্ৰিপশ্যনৰ ফাৰ্ষ্ট লিংকত ক্লিক কৰিলে এনেকুৱা ইণ্টাৰফেচ আহি যাব, আৰু নেক্সট অপশ্যনটোত ক্লিক কৰি দিলে হ'ল। গতিকে মই নেক্সট অপশ্যনত ক্লিক কৰি দিওঁ। একদম চিম্পল প্ৰচেছ, গতিকে দোকানত যোৱাৰ কথা নাই, নিজৰ ঘৰতে নিজৰ মোবাইলতে এই ভিডিঅ'টো চোৱা মোবাইলটোতে কৰিব পাৰিবি। প্ৰথম ওপৰতে আহিব ডাইৰেক্টৰ অফ মেডিকেল এডুকেশ্যন আসাম অৰ্থাৎ ডিএমইউৰ ফুল ফৰ্ম। তাৰপিছত পোষ্ট টাইপটো ছিলেক্ট কৰিব লাগিব, গ্ৰেড থ্ৰী আণ্ডাৰৰ অৰ্থাৎ টেকনিকেল বিভাগৰ পোষ্ট হয়। এটা পোষ্ট আছে ষ্টাফ নাৰ্ছ ক্ৰিটিকেল কেয়াৰ। তো ইয়াত ক্লিক কৰি পেলাই ছাবমিট বুটামত ক্লিক কৰিলে নেক্সট ইণ্টাৰফেচ আহি যাব। এইখন হ'ল এপ্লিকেশ্যন ফৰ্ম। এপ্লিকেশ্যন ফৰ্ম প্ৰথমতে যিটো নেকি পোষ্ট এপ্লাই, যিটো পোষ্টৰ বাবে এপ্লাই কৰিছা সেইটো অলৰেডি ছিলেক্ট হৈ থাকিব। নেম অফ দ্য কেণ্ডিডেট, মাৰ্কশ্বিট বা চাৰ্টিফিকেটৰ অনুযায়ী যিটো নাম আছে সেইটো ফুলকৈ লিখিলেই হ'ল। কোনো ধৰণৰ চিৰি বা এইবিলাক চিৰিমতে এইবিলাক ব্যৱহাৰ কৰিব নালাগে, ডাইৰেক্টলি নিজৰ নামটো কেপিটেলত লিখি দিলেই হ'ল। তাৰপিছত আছে দেউতাৰ নাম, ফাদাৰ্ছ নেম, সম্পূৰ্ণৰূপে চাৰ্টিফিকেট অনুযায়ী নিজৰ ফাদাৰ নেমটো লিখিলেই হ'ল। কেণ্ডিডেট মাদাৰ নেম, নিজৰ মাতৃৰ নামটো লিখিলেও চাৰ্টিফিকেট বা পাছ চাৰ্টিফিকেট অনুযায়ী। জেণ্ডাৰটো চুজ কৰিব লাগিব, ইয়াত মেল ফিমেল দুয়োটা আছে, যোনটো জেণ্ডাৰ সেইটো চুজ কৰিলেই হ'ল। তাৰপাছত আছে আৰ ইউ পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট অফ আসাম, অসমৰ স্থায়ী বাসিন্দা হয় নে নহয় সুধিছে, যিহেতু অসমৰ স্থায়ী বাসিন্দা গতিকে কি কৰিব লাগিব, ইয়াত ইয়েছ কৰিব লাগিব। তাৰপিছত দিয়া আছে ডেট অফ বাৰ্থৰ বাবে কি কৰিব লাগিব, যিটো ডেট অফ বাৰ্থৰ বক্স আছে তাতে ক্লিক কৰি দিবি, তেতিয়া এটা কেলেণ্ডাৰ ওলাই যাব। প্ৰথমতে চুজ কৰিব লাগিব নিজৰ চনটো, তাৰপিছত চুজ কৰিব লাগিব নিজৰ যিটো নেকি জন্মৰ মাহ, তাৰপিছত চুজ কৰিব লাগিব নিজৰ ডেটটো। ইয়াত সম্পূৰ্ণৰূপে চুজ কৰাৰ পিছত যিটো নেকি এজ অন 1st January 2020 তাতে সেই বক্সটো যেতিয়া ক্লিক কৰি দিবি, নেটটো যদি ফাৰ্ষ্ট থাকে তেতিয়াহ'লে অট'মেটিকেলি এনেকুৱাকৈ আহি যাব। এতিয়া মই যিহেতু 1/9/1951 বুলি ছিলেক্ট কৰিছিলোঁ এনে, তো সেইকাৰণে 68 years and 4 months এনেকৈ দেখাইছি। এতিয়া প্লেচ অফ বাৰ্থ দেখাইছি, যিটো স্থানত নিজৰ জন্ম হৈছে, মেইনলি নিজৰ ডিষ্ট্ৰিক্টটোৰ নাম লিখিলে হ'ল ইয়াত। আৰু আনফালে দিয়া আছে বাৰ্থ প্ৰুফৰ কাৰণে তিনিটা ডকুমেণ্টছ আছে, এডমিট মেট্ৰিকৰ এডমিট কাৰ্ড বা বাৰ্থ চাৰ্টিফিকেট। তো দুটাৰ ভিতৰত যিকোনো এটা আপলোড কৰিলেই হ'ল। যাৰ যাৰ নেকি বাৰ্থ চাৰ্টিফিকেট নাই সিহঁতে কি কৰিব লাগিব, মেট্ৰিকৰ এডমিট কাৰ্ড ডাউনলোড আপলোড কৰিব লাগিব। আৰু যদি মেট্ৰিকৰ এডমিট বাৰ্থ চাৰ্টিফিকেট যদি আছে তেতিয়া বাৰ্থ চাৰ্টিফিকেট আপলোড কৰিলেই হ'ল, নো প্ৰব্লেম। আৰু ইনষ্ট্ৰাকশ্যনটো দেখাই দিছোঁ, মই লিখিও দিছোঁ কিমান চাইজৰ হ'ব লাগিব। পাৰ্মানেণ্ট এড্ৰেছ দিয়া আছে, প্ৰথম ভিলেজ এড্ৰেছ লাইন ওৱানত কি লিখিব লাগিব, নিজৰ গাঁওখনৰ নাম লিখিব লাগিব। এড্ৰেছ লাইন টুত নিজৰ পোষ্ট অফিচ, এড্ৰেছ লাইনত থ্ৰীত ছেম বস্তুখিনি লিখি ল'ল এড্ৰেছ লাইন থ্ৰী আৰু ফ'ৰত। তাৰপিছত পুলিচ ষ্টেচন, ইয়াত নিজৰ পুলিচ ষ্টেচনটোৰ নাম লিখিব লাগিব, চিটি, নিজৰ যিটো চিটি হয় ডিষ্ট্ৰিক্টৰ আণ্ডাৰত সেই চিটিটো লিখিলেই হ'ল। ষ্টেটটো ছিলেক্ট কৰিব লাগিব, ডেফিনেটলি অসম হ'ব। তাৰপিছত আছে পিনক'ড, নিজৰ যিটো নেকি 6-digit code সেই কোডটো ইয়াত টাইপ কৰিব লাগিব পিনক'ডৰ জেগাত। পাৰ্মানেণ্ট এড্ৰেছ, ইয়াত পাৰ্মানেণ্ট এড্ৰেছ যি বাকী অনলাইন প্ৰক্ৰিয়াৰ দৰে যেনেকুৱা ধৰণৰ বক্স থাকে, পাৰ্মানেণ্ট এড্ৰেছ আৰু প্ৰেজেণ্ট এড্ৰেছ যদি ছেম হয় বক্সত ক্লিক কৰিব লাগিব বুলি, কিন্তু এটা বক্স নাই, গতিকে ছেম এড্ৰেছ যদি হয় ছেম এড্ৰেছ ফিল আপ কৰিলে হ'ল। যদি পাৰ্মানেণ্ট এড্ৰেছ আৰু প্ৰেজেণ্ট এড্ৰেছ যদি বেলেগ বেলেগ হয় তেতিয়া বেলেগ বেলেগকৈ ফিল আপ কৰিলে হ'ল, একদম চিম্পল প্ৰচেছ আগৰ নিচিনাই। ইয়াত এটা কথা আছে, প্ৰথম কথা ইয়াত যিটো নেকি মোবাইল নাম্বাৰ, ভেলিড মোবাইল নাম্বাৰ, লগত থকা মোবাইল নাম্বাৰটো ইয়াত বহুৱাই পেলাই ছেণ্ড অ'টিপিত ক্লিক কৰিব লাগিব। মই ক্লিক কৰিলোঁ আগতে, মই নাম্বাৰটো টাইপ কৰি ছেণ্ড অ'টিপিত যেতিয়া ক্লিক কৰি দিম, তেতিয়া ইয়াত দেখা পাইছে যে মোবাইল নাম্বাৰ মোবাইল ভেৰিফিকেশ্যন কোড হেজ বিন চেণ্ড টু দিছ নাম্বাৰ। তো এই নাম্বাৰটোত চেণ্ড কৰা হৈছে মোবাইল ভেৰিফিকেশ্যন কোডটো, গতিকে সেই কোডটো যিটো নেকি কোড অপশ্যন আছে বক্সটোত, সেই বক্সটোত টাইপ কৰিব লাগিব। এতিয়া কোডটো মোবাইলত আইচি টেক্স যোগে, গতিকে সেই কোডটো টাইপ কৰি ভেৰিফাই অপশ্যনত ক্লিক কৰি দিলে অলপ সময় লোডিং হোৱাৰ পিছত এটা তলত শ্ব' কৰিব যে মোবাইল নাম্বাৰ ভেৰিফিকেশ্যন ইজ ছাকচেছফুল ফৰ দিছ মোবাইল নাম্বাৰ। গতিকে এনেকুৱা নেখালেকি নেক্সট ফেজ নামেলি হ'ল। তাৰপিছত দিব লাগিব এটা ইমেইল এড্ৰেছ, প্ৰথম ইনষ্ট্ৰাকশ্যনত দিয়া আছিল ভেলিড ইমেইল এড্ৰেছ এটা থকাটো মাষ্ট বি, গতিকে ইমেইল এড্ৰেছটো দিব লাগিব। তাৰপিছত দিয়া আছে আৰ ইউ চিটিজেন অফ ইণ্ডিয়া, ডেফিনেটলি ইয়াছ হ'ব, যদি অসমৰ স্থায়ী বাসিন্দা হয় ইণ্ডিয়াৰো এজন চিটিজেন হ'বই লাগিব।
পি ডাব্লিউ ডি অর ডিভাইন যদি কিবা বিসংগতি আছে শারীরিকভাবে যদি অক্ষম হয় তেতিয়া ইয়েস করবা লাগবে আর যদি নাই কোনো ধরনের নো করলেই হল ক্যাটেগরি ইয়াত বিভিন্ন ধরনের ক্যাটেগরি আছে আপনার নিজের ক্যাটেগরিটা নিজে বাছি লই ফেলে সিলেক্ট করলেই হল তারপর আছে ইয়াত কোয়ালিফিকেশনের ডিটেলস দিবা লাগবে প্রথম এক নম্বর দিয়া আছে এইচ এস এল সি অর্থাৎ মেট্রিক মেট্রিকর আনফালে দিয়া আছে নেম অফ বোর্ড কাউন্সিল অর ইউনিভার্সিটি যখন বোর্ডের পরে নাকি এইচ এস এল সি পাস করছে অর্থাৎ মেট্রিক পাস করছে সেই বোর্ডটা লিখিলেই হল নামটো মেক্সিমামৰ সেবা থাকে কিছুমান সি বি এস ই থাকে ইয়ার পাসিং যোন বছর মেট্রিক পাস করা সেই মেট্রিক বছরের পাস করা সনটা বহে দিলে হল পার্সেন্টেজ যুক্ত পার্সেন্টেজ পাইছিল মেট্রিকর সেটা বহে দিলে হল আর আনফালে দিয়া আছে তার চুজ ফাইলর অপশন ইয়াত কি কব লাগবে মেট্রিকর যেখানে নাকি মার্কশিট সেই মার্কশিটটা ইয়াত ফিল আপ করব লাগবে তারপর নেক্সট অপশনত দিয়া আছে এইচ এস এল সি অর্থাৎ হায়ার সেকেন্ডারির ফলত কি দিবা লাগবে ইয়াত যুক্ত বোর্ডের পাস করছা সেম মেট্রিকর নিচিনা হব আর যুক্ত বছর মেট্রিক হায়ার সেকেন্ডারি পাস করছা এই বক্সট ফিল আপ করব লাগবে যোন সন তারপর পার্সেন্টেজ হায়ার সেকেন্ডারি যেন পার্সেন্টেজ আসিল লগতে সুজ ফাইলত গই কি করব লাগবে হায়ার সেকেন্ডারি যখন নাকি মার্কশিট সেখানে আপলোড করব লাগবে তারপরে তলত দিয়া আছে বিএসসি নার্সিং বা জি এন এম এটা এই পোস্টত আবেদন করার কারণে যদি বিএসসি নার্সিং পাস করছা তথাপিও ইলিজিবল হয় বিএসসি নার্সিং যদি নাই জি এন এম যদি কোর্স পাস করছা তেতিয়া হলেও ইলিজিবল হয় তো দুটার ভিতর যিকোনো এটা যদি পাস করা আছে ডিপ্লোমা যদি আছে তাহলে ইয়াত এপ্লিকেবল হব তো প্রথম বিএসসি নার্সিং হোক বা জি এন এম নার্সিং হোক যখন কাউন্সিলর পরে পাস করছা বা যদি কাউন্সিলিংয়ের পরে ডিপ্লোমাটো লইছা সেই কাউন্সিলটোর নাম লিখিলে হল আনফালে দিয়া আছে ইয়ার অফ পাসিং যুক্ত বছর এই ডিগ্রিটো হাসিল করছা তেতিয়া সেই ইয়ারটো লিখিলে হল পার্সেন্টেজ যিমান পার্সেন্টেজ আছিল লগতে ইয়াত দিয়া আছে আপলোড পাস সার্টিফিকেট অনলি যেটো নেকি বিএসসি নার্সিং বা জি এন এম নার্সিংয়ের কোয়ালিফিকেশন আছে তাতে অকল পাস সার্টিফিকেট আপলোড করবো বাকি দুটাত মার্কশিট আপলোড করব লাগবে আকো এইটোত মার্কশিট আপলোড করব লাগে অকল মাত্র পাস সার্টিফিকেট আপলোড রেড কালার দিয়া আছে তলত দিয়া আছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন আই সি ইউ অর ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর মোর তো ইয়াত কি করব লাগবে যদি এক্সপিরিয়েন্স আছে ইয়েস করে ফেলে সুইচ ফাইলত গিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করব লাগবে আর যদিহে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই তেতিয়াহলে নো অপশনে ক্লিক করলে ইয়াত সুইচ ফাইলত যাব নালাগে আর কি করব লাগে আপলোডও করব লাগে তারপর তলত একটা দিয়া আছে আসাম নার্স মিডওয়াইস এন্ড হেলথ ভিজিটর কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার এটা যেগুলাকে নাকি জি এন এম নার্সিং কোর্স করছা বা বিএসসি নার্সিং কোর্স করছা সিহঁতৰ এটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে কাউন্সিলর দ্বারা দিয়া হয় সেই রেজিস্ট্রেশন নাম্বারটা ইয়াত বহাব লাগবে আর আনফালে সুইচ ফাইলত গিয়ে যখন নাকি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেখান কি করব আপলোড করব লাগবে তার তলতে একটা অপশন আছে প্রেজেন্ট গভর্নমেন্ট অকুপেশন যদিহে আছে বর্তমান কিবা গভর্নমেন্ট চাকরি বা গভর্নমেন্ট কিবা যদি সার্ভিস করেছা কি করব লাগবে ইয়াত ইয়েস করব লাগবে আর যদিহে কোনো ধরনের সার্ভিস করা নাই তেতিয়া কি করব লাগবে নো অপশনত ক্লিক করব লাগবে তার তলতে আছে ফটোগ্রাফ আর সিগনেচার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আর একটা ডিজিটাল সিগনেচার আপলোড করব লাগবে এটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করব লাগিলে ম্যাক্সিমাম সাইজ 35 কেবি দিয়া আছে অর্থাৎ 30 কেবি বনাই ফেলে আপলোড করলে হল এটা ফাইল সাইজ কিনকে বনাবি ডেসক্রিপশন বক্সত ভিডিও আছে স্টেপ বাই স্টেপ কোয়া আছে আর হাইট ওয়েট দিয়া আছে 250 পে আরম্ভ করে 150 ভিতর হাইট ওয়েটটা থাকব লাগবে সিগনেচার যেটা আছে 30 কেবি ম্যাক্সিমাম সাইজ অর্থাৎ 20 বা 25 কেবি বনালেও কথা নাই ইয়াতে 100 পিক্সেল ইন্টু 150 পিক্সেলের ভিতর হবো কিনকে মিলাব লাগে ডেসক্রিপশন বক্সত সম্পূর্ণরূপে দিয়া আছে আর কি করব লাগবে তলত পাসপোর্ট একটা টাইপ করব লাগবে ইয়াতে নিজের যেটু নাম মূল নামটো যদি ফ্রিগো গতি বি টু ক্যাপিটাল দি বাকিটা স্মল দি তারপর কি লিখব লাগবে এট দ্য রেট অফ 1 2 3 ইনকে যদি রাখি দিয়া পাসপোর্ট হয়ে যাব সেম পাসপোর্ট রি এন্টার অপশনত ক্লিক করব লাগবে তারে পিছত তলত ক্লিক করে সাবমিট বটন যেটা ক্লিক করে দিবি তেতিয়া যখন নাকি অ্যাপ্লিকেশন ফর্ম সেখান সাবমিট হব আর প্রিন্টার এখন ওলাব আর প্রিন্টারখন কেতিয়া লাগি থাকব লাগবে যেটা লাগি এই কোর্সটো কোনো ধরনের খবর নাই অর্থাৎ পরীক্ষার বা এডমিটর কোনো যেটা লাগি খবর নাই সেই কোর্সখন লবা লাগবে তেতিয়া অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকবো আর ইনকে আপলোড করলেই হল সিম্পল প্রসেস ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করব লাগবে।